এখন যে সমস্ত কাজ বাকি ছিল সেগুলো দেখার জন্য আবার আমাদের মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় জোনে যে আমাদের প্রকৌশলীরা আছে তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখে নদী ভাঙন যেগুলো আছে, দুর্বল বাঁধ যেগুলো আছে, সেটা একটা রিপোর্ট দিলে পরে আমরা সহসেই সেই বাঁধগুলোকে মেরামত করব। কারণ এখনই বাঁধগুলো মেরামত করার সময়, কারণ পানিগুলো নেমে যাচ্ছে। আমাদেরকে আগাম প্রস্তুতি নিতে হবে আগামী বছরের বন্যার জন্য। এটা ছাড়া আমরা বিভিন্ন প্রকল্প আমরা নিচ্ছি, সেটা আমাদের চলমান। আমাদের মন্ত্রণালয়ে 106টা প্রকল্প চলমান আছে বিভিন্ন জায়গায়, যে প্রকল্পগুলো বাস্তবায়নাধীন আছে। এগুলো প্রকল্পগুলো বাস্তবায়ন হলে পরে আমাদের নদী ভাঙনের যে ভয়াবহতাটা আমরা যেটা আমরা এখন দেখছি জলবায়ু পরিবর্তনের কারণে, সেগুলো কমে আসবে, একটা সহনীয় পর্যায়ে আসবে। মাননীয় প্রধানমন্ত্রী আরও একটা নির্দেশনা আছে যে আমরা বড় নদী যেগুলো আছে, যেগুলো অনেক বড় প্রস্থ, বা 5-7 থেকে শুরু করে 15-16 কিলোমিটার পর্যন্ত আছে, সেগুলোকে 5-7 কিলোমিটারে নিয়ে এসে ড্রেজিং করে এই ড্রেজিংয়ের মাটি দিয়ে আমরা জমি রিক্লেম করব। জমি রিক্লেম করে সেখানে আমরা ফসলের জন্য ওটা ব্যবহার করব। সেখানে কোনো বসতি হবে না, এটাকে ফ্লাট প্লেন হিসেবে ব্যবহার করা হবে, যাতে করে বর্ষার মৌসুমে যখন আমাদের উজান থেকে পানি নেমে আসবে, এই নদী যেটা ড্রেজিং করা হয়েছে সেখানে এবং যে ফ্লাট প্লেন আছে, এই ফ্লাট প্লেনের ভিতরে আমরা পানিটাকে এটার ভিতরে আটকে রাখব, এবং এই ফ্লাট প্লেনের বাইরে আমরা বাঁধ দেব, এবং বাঁধের বাইরে আমরা বনায়ন করব। আমরা কোনো অবস্থাতেই এই বাঁধ এবং বনায়নের বাইরে পানিগুলো যেতে দেব না। এটাই হলো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আপনারা তো শুনেছেন যে বাঙালির কত ফুলছড় নদী আছে কুড়িগ্রাম গাইবান্ধা নীলফামারী এলাকাতে, সেখানে কিন্তু 217 কিলোমিটার আমাদের ড্রেজিংয়ের কাজ শুরু হয়েছে, যেটা আমরা সেনাবাহিনীকে দিয়েছি। সেনাবাহিনী সে কাজ কাজ প্রক্রিয়াধীন আছে, হয়তো আগামী সপ্তাহে বা সপ্তাহ দুয়েকের ভিতরে তার কাজ শুরু করবে। তো এগুলো ড্রেজিং, এগুলোর জায়গায় 217 কিলোমিটার নদী ড্রেজিং করলে পরে এখানে জমি আমরা কিছু রিক্লেম করবো। তো এই এলাকাগুলো যারা 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 বসবাস করে তারা নদী ভাঙনের হাত থেকে তারা রক্ষা পাবে। আমরা বিভিন্ন জায়গায় উপকূলীয় অঞ্চলেও আমরা কাজ করছি, যেখানে আমাদের 3280 কোটি টাকা ব্যয় ওয়ার্ল্ড ব্যাংকে কাজ চলছে। আমরা সাতক্ষীরাতে যেখানে আমফান, গত বছর আমফানে যেগুলো আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানেও আমাদের 3টা প্রকল্প আগামী 2-1 সপ্তাহের ভিতরে একনেকে পাশ হলে পরে আমরা আগামী মাসের ভিতরে কাজ শুরু করব। সেখানে পোল্ডার নাম্বার 14-1, পোল্ডার 15, পোল্ডার 31, এগুলো একটা হলো 1160 কোটি টাকা, একটা 1200 কোটি টাকা, একটা 1400 কোটি টাকা। এই 3টা প্রকল্প আমরা বাস্তবায়ন করলে পরে সাতক্ষীরা যে আমফানে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই এলাকার লোকজন কিন্তু আগামীতে যদি কোনো বন্যা থেকে তারা রক্ষা পাবে। এটা ছাড়াও পোল্ডার 5-এ আমাদের একটা প্রক্রিয়াধীন আছে, সেটাও আমরা সেই ওই এলাকার দাকব এলাকা, সেই কাজটা হলে পরে আমাদের উপকূলীয় যে আমফান সাতক্ষীরা খুলনা এলাকাতে যে গত আমফানের সময় যে তা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো আমরা রক্ষা করতে পারবো। ধন্যবাদ।